গত 19 তারিখ দিন টাউন পুলিশ ষ্টেচনরে টাউন পুলিশ ষ্টেচনরে গোটে জঘন্য হত্যাকাণ্ড হয়েছিল, যে জনেক ব্যক্তি কিছু যুবক সংঘবদ্ধ ভাবে আক্রমণ করে নির্মম ভাবে আক্রমণ করে এবং সে গুরুতর সহিত আহত হয়েছিল। তাঁকু পুলিশ রেসকিউ করে প্রথমে পুরী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটালে ট্রিটমেন্ট করা হয়েছিল, পরবর্তী মুহূর্তে এসসিবি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল তাঁকু স্থানান্তরণ করা হয়েছিল, যেটি ডাক্তার তাঁকু মৃত ঘোষণা করে। সেই সংক্রান্তরে টাউন পুলিশ স্টেশনরে কেস নম্বর 305 ডেটেড 19/8/2024 আন্ডার সেকশন 103(1/35) বিএনএস এলং উইথ 27 আর্মস অ্যাক্টরে গোটে মোকদ্দমা রুজু করা হয়েছিল। সেই মোকদ্দমাকে আধার করে আমার ইনভেস্টিগেশন আরম্ভ হয়েছিল, গোটে স্পেশাল টিম করা হয়েছিল ইনভেস্টিগেশন পাই। সিটি ডিএসপিঙ্কর প্রত্যক্ষ তত্ত্বাবধানে টাউন আইআইসি এবং টাউন সব ডিভিজনের অন্যান্য অফিসর সেই টিমে ছিলে। স্পেশাল স্কোয়াডের মধ্যে আমার যে স্পেশাল স্কোয়াডের মেম্বরস অনেক সেমানে মধ্যে অ্যাক্টিভলি এই ইনভেস্টিগেশন রে সামিল ছিলে, যেহেতু এটা গোটে ফলো আপ মর্ডর লা এবং গোটে স্পর্শকতার বিষয় লা। ত্বরিত কার্যানুষ্ঠান গ্রহণ করা সমস্ত নির্দেশ দিয়া হয়েছিল এবং এই সংক্রান্তরে আমি পুরী পুলিশ গোটে টাউন পুলিশ স্টেশন এটা সকসেসফুলি কেসটা ডিটেকশন করছেন, অতি কম সময় মধ্যে কেসটা ডিটেকশন হয়েছি এবং এই কেসরে ইনভলভ থিবা সমস্ত প্রথমে আইডেন্টিফাই করা যাইছিল, তারপরে বিভিন্ন জায়গায় রেডস করা হয়েছিল। বিভিন্ন জায়গায় রেড কলা পরে সমুদায় 9 জনকু আমি গিরফ করছু এবং 9 জনকু কোর্ট চালান করা যাব। 2 জন এবে মধ্যে অ্যাবসকন্ডিং অছন্তি, তাঙ্কু মধ্যে আমি অলরেডি তাঙ্কর আইডেন্টিটি অ্যাসার্টেন করা হয়েছি। আমো পুলিশ টিম এবে বি বিভিন্ন জায়গায় রেড করছন্তি। সেই 2 জন যে পরোক্ষ ভাবরে এই গ্রুপটাকে সাহায্য সহযোগ করেছিলে তাঙ্কু মধ্যে আগামী দিনে অতি শীঘ্র গিরফ করা যাব। তন্মধ্যরু এই 9 জন আজি যে গিরফ করা হয়েছি, 9 জনক মধ্যে 2 জন হচ্ছেন মেজর এবং বাকি 7 জন হচ্ছেন সিসিএল বা চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ ল, যার বয়স 18 বর্ষর কম। এবং 2 জন যা গিরফ করা হয়েছি, বিজয় কুমার খুন্টিয়া তাঙ্ক বয়স 45 বর্ষ এবং রাকেশ কুমার খুন্টিয়া তাঙ্ক বয়স 20 বর্ষ। এবং বাকি 7 জনক নাম আমি আপনি জাঁচান যে যেহেতু সেমানে চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ ল জুভেনাইল অনেক, তাঁর না আমি প্রকট করে পারু না। এবং সমুদায় এই কেসটা সকসেসফুলি ডিটেকশন হয়েছি এবং এবে আমি তাকে ভালো ঠিক ভাবে তদন্ত করি সাইন্টিফিক এভিডেন্স কলেকশন করে কেসটা লজিক্যালি কনক্লুড করা যাবে। দেখুন আপনার জাঁথিবে যে বিগত 8 তারিখ দিন বি গোটে হত্যা মোকদ্দমা টাউন পুলিশ স্টেশনরে রুজু করা হয়েছিল। সেই হত্যা মোকদ্দমার মধ্যে জনে নাবালক চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ লর ডেথ হয়েছিল এবং সেই সংক্রান্তরে মধ্যে 5 জন আমি অ্যারেস্ট করেছিল। দিস মর্ডর কেস ইজ এ অ্যাক্ট অফ রিভেঞ্জ। এই সেই মর্ডর কেসর রিভেঞ্জ নেওয়া পাই যে মৃত যুবকর সহযোগী এবং যে একিউজড মেইন একিউজড অছি তার ফ্যামিলি মেম্বরস মিশি, যে মৃত যুবকর ফ্যামিলি মেম্বরস এবং তার সহযোগী মিশি এই হত্যাকাণ্ডকু কনস্পায়ার করেছিলে এবং তাঁকর যে সহযোগী ছিলে যে মৃত যুবকর সেমানকু সেমানে হত্যা করার পাই প্রবর্তাই ছিলে এবং সমস্ত যাক চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ ল মাইনর চিলড্রেন তাঁকু বয়স বর্ষ তা বয়স হচ্ছে 15-17 বর্ষ ভিতরে সমস্ত বয়স হব সেমানে সংঘবদ্ধ ভাবে তাঁকু আক্রমণ করে হত্যা করেছিল। দেখুন আমি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনরে যা আমি পুলিশ জাঁয়া পাইছি যে তাঁকর খজা ব্যবসায়ী পাই বিবাদ লাগি রয়েছিল এবং আগ্রু মধ্যে বাদ বিবাদ এমতি হয়েছি, সেমানে অ্যাসল্ট আউ কাউন্টার অ্যাসল্ট কেসেস
রেজিস্টার হয়েছি টাউন পুলিশ স্টেশন এরিয়ারে, এবং অন্যান্য যেতে বি সহযোগী অছন্তি তাঙ্ক নামর মধ্যে আগ্রু বিভিন্ন মোকদ্দমা রেজিস্টার হয়েছি। হ্যাঁ, আমি কইপারিবা যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন যা জনা পড়ুছি যে খজা ব্যবসায়ীকে নিয়ে কি তাঙ্কর ভিতরে বাদ বিবাদ ছিলা, এবং সেমানে গোটে লোকালিটিরে ছিলে, গোটে লোকালিটির লোক তাঙ্কর, সেই লোকালিটিরে মধ্যে তাঙ্কর প্রিভিয়াস এনিমিটি ছিলা, ওনলি খজা ব্যবসায়ী কারণ প্রিভিয়াস এনিমিটি ছিলা। এবে আমার ইনভেস্টিগেশন আরম্ভ হয়েছি, এবে আমি দরকার পড়লে এই যে মেইন কনস্পিরেটর অছেন তাঙ্কু পুলিশ রিমান্ডে অনাযিব, এবং অন্যান্য এবং আউরি তথ্য আমি বাহার করিবা পাই চেষ্টা করিব। রাকেশ শর্মাঙ্ক বিরুদ্ধে কিছু বলবো, আপনারা মানে পাঠাই আইরন জিনিসটা তো আসছে জিনিস ওরা আসছে না, যে মানে যে ওয়েপন অফ অফেন্স যে প্রোভাইড করছিলে সে দুইজন মধ্যে নাবালক তাঙ্কু মধ্যে গ্রেফ করে বাপু। মৃতকঙ্ক বিরুদ্ধে মধ্যে কিছু অপরাধিক পৃষ্ঠভূমির সে ছিল, এবং আগ্রু মধ্যে অপরাধিক মামলা তাঙ্কু বিরুদ্ধে আছে। ছোট ছোট পিলা সাত দিন পিলা অপরাধ দুনিয়াকে আসুছন্তি, এটা বড় বিষয় আমি গতকালি বি কইছিল এই বিষয়, এটা গোটে চিন্তাজনক বিষয়, স্পর্শকতার বিষয়, ইটস এ ভেরি সেনসিটিভ ইস্যু। কারণ আমি এই দুইটি কেসরে দেখিবাকু পাউছু যে প্রায়তঃ 80% অধিক একিউজড কিংবা ভিক্টিম হুঁতু সমস্তে হচ্ছেন নাবালক, দে অল আর চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ ল, তেণু যে এ প্রকার ইয়াকু আমি স্পেশাল গম্ভীরতার সহ নেইছু। আমি কেমিতি এ প্রকার ক্রাইম রু এতে ইয়ং এজরে পিলা মানে নিবৃত রহিবে তা প্রতি আমি গোটে ব্রেন স্টর্মিং করুছু। অন্যান্য পুলিশ স্টেশন সমস্তকে মধ্যে কোয়া হয়েছে যে যে মানে চিলড্রেন মানে মাইনর মানে যে মানে ইনভলভ অছন্তি আগ্রু ছোট অপরাধরে বি ছোট ছোট অপরাধরে বি যে মানে ইনভলভ অছন্তি চোরি ছিনতাই হেলা তাঙ্কু লিস্ট করিবা, তাঙ্কু কাউন্সেলিং সেশন আমি আরম্ভ করিবা পাই যা গোটে যোজনা আরম্ভ করিছু। মু ভাবুছি যে বাকি সমস্ত এজেন্সির সহায়তারে অতি শীঘ্র আমি প্রথমে লিস্ট করি যে সমগ্র পুরা এন্টায়ার টাউনরে কেতে এমতি পিলা অছন্তি যে মানে অপরাধিক পৃষ্ঠভূমি তাঙ্কর অছি তাঙ্কু আইডেন্টিফাই করি গোটে কাউন্সেলিং সেশন আরম্ভ করিবা পাই চেষ্টা করি। দেখুন এই লিস্টরে লিস্টরে অছি এই যে রাকেশ কুমার খুন্টিয়া যে যার বয়স 20 তার নাঁরে 9টা কেস অছি আগ্রু ছিনতাই অ্যাসল্ট মারপিট কেস অছি, এবং আউ জনে নাবালক নাঁরে 8টি কেস অছি, জনক নাঁরে 3টি কেস অছি, মানে সমস্তক নাঁরে আগ্রু মোকদ্দমা অছি। যে দুইজন যে অ্যাবসকন্ড করে যাইছেন্তি তাঙ্ক নাম মধ্যে আগ্রু নট নেসেসারিলি গ্যাং বলে তো আমি কহিবা নাই, কারণ এমানে চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ ল, আমি লিগাল পরিভাষার এমানে স্পেশাল ফোকস আউ কেয়ার দরকার, তেণু আমি তাঙ্কু গ্যাং মেম্বর ভাবে বিবেচিত নকরি তাঙ্কু স্পেশালি আমি ট্রিট করিবা পাই যা যোজনা করিছু। দে নিড আওয়ার ফোকস, সেমানকু কাউন্সেলিং র আবশ্যকতা অছি বলি বা যা মু মনে করে, এবং এমিতিয়া আউ কেতে এবে ইনভেস্টিগেশন ইজ ওয়ান পার্ট, আমি কইতিলু যে ইনভেস্টিগেশন হচ্ছে গোটে পার্ট, তার তো যা সাইন্টিফিক ইনভেস্টিগেশন আমি করিবু, বট সবুঠারু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ই আমি ফোকস করিবু নাবাল এসপেশালি মাইনর্স উপরে। ফার্স্ট স্টেপ হচ্ছে লিস্টিং আউট দ মাইনর্স যে মানে বিভিন্ন পুলিশ স্টেশনরে যা বিরুদ্ধে এ প্রকার মোকদ্দমা অছি, ছোট ছোট মোকদ্দমারু হি আরম্ভ হুয়ে, যেমতি চোরি হেলা, পিক পকেটিং হেলা, ছিনতাই হেলা, গন্ডগোল, তাঙ্কু লিস্ট আউট করি তাঙ্কু প্যারেন্টস কনফিডেন্স রে নেই আমি অন্যান্য যে নন গভর্নমেন্টাল এজেন্সিজ অছন্তি CWC বা চাইল্ড প্রোটেকশন অফিসর তাঙ্কু ইনভলভ করিবু, এবং গোটে কম্প্রিহেনসিভ কাউন্সেলিং সেশন করিবা পাই আমি যোজনা করিছি। হ্যাঁ, হইতেই পারে, হইতেই পারে যে দে ওয়ার ইনটক্সিকেটেড, কিন্তু তাহা বি তদন্ত সাপেক্ষ। স্যার, এই যে 8 তারিখের ইনসিডেন্টটা হেলা, পুলিশ পাখে সঠিক ইনসিডেন্ট ইনফরমেশন থিলা, আমি যোগাযোগের মধ্যে থিলু তাঙ্কর যে মৃতক পরিবার লোকমানক সহিত, বট ইটস অ্যান অ্যাক্ট, মু যেহেতু কইলি ইটস অ্যান অ্যাক্ট অফ রিভেঞ্জ,
ଗୋଟେ ଇନ୍ ଏ ଫିଟ୍ ଅଫ୍ ରେଜ୍ ଏଇ ତାର ସହଯୋଗୀ ମାନେ ଛୋଟ ଛୋଟ ଛୁଆମାନେ ଏକତ୍ରିତ ହେଇ ଏଇ କାମଟା ଏଇ ଏଇ କ୍ରାଇମ୍ଟା କରିଛନ୍ତି। ସାର୍ ମୁଖ୍ୟତଃ ନିଶାରେ ମାନେ ନାବାଳକମାନେ ନିଶା କବଳରେ ପଡ଼ିଛନ୍ତି, ତାଙ୍କ ପ୍ରପର୍ କେୟାର୍ ନିଶା ଠାରୁ ଦୂରେଇ ରଖିବା, ସେ ସହରରେ ଆମର ନିଶା କରିବା ପାଇଁ ଆପଣଙ୍କର କ'ଣ ବ୍ୟବସ୍ଥା ରହୁଛି? ସବୁବେଳେ ଆପଣଙ୍କର ହେଉଛି ଛୋଟ ମୋଟ ବି ଧରା ହେଉଛି, ବଡ଼ ନିଶା ପାଇଁ ଆପଣ ନିଶା ଆପଣ ଜାଣିଥିବେ ଯେ ନିଶା ପ୍ରତି ଆମର ଗୋଟେ ରେଗୁଲାରଲି ଫୋକସ୍ ଥାଏ। କିନ୍ତୁ ଆପଣ ଯାହା କହିଲେ ଯେ ଏଇ ଯେଉଁ ଛୋଟ ଛୋଟ ନାବାଳକମାନେ ଏମାନେ ୟୁଜ୍ କରୁଛନ୍ତି ଇଣ୍ଟକ୍ସିକେଟିଂ ସବଷ୍ଟାନ୍ସ, ତା ପ୍ରତି ମଧ୍ୟ ଏବେ ସମୟ ଆସିଛି ଆମେ ଆହୁରି ଟିକେ ତାକୁ ଫୋକସ୍ କରିବୁ। ସେଇଟା ସମସ୍ତଙ୍କର ସହଯୋଗ ଆମେ କାମନା କରୁଛୁ, ସମାଜର ମାନେ ମିଡ଼ିଆ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଏନ୍ ଜି ସିଭିଲ୍ ସୋସାଇଟି ଠାରୁ ଆରମ୍ଭ କରି ସମସ୍ତଙ୍କର ସହଯୋଗ ଆମେ କାମନା କରୁଛୁ ଯେ ତାଙ୍କର ଏରିଆରେ ବି ଯଦି କୌଣସି ପ୍ରକାରର ନିଶା କାରବାର ହେଉଛି କିମ୍ବା ଏମିତି ଗୋଟେ ଅର୍ଗାନାଇଜ୍ଡ ୱେରେ ଯଦି କିଛି ଚାଲୁଛି ସେମାନେ ଆମକୁ ତଥ୍ୟ ଦିଅନ୍ତୁ ବା ଏକ୍ସାଇଜ୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟକୁ ମଧ୍ୟ ଜଣାନ୍ତୁ, ଏବଂ ଆମେ ମିଳିତ ଭାବରେ ମୁଁ ଭାବୁଛି ଯେ ଏବେ ଆହୁରି ଜୋରଦାର ୟା ବିରୁଦ୍ଧରେ ମୁହିମ ଚଲାଇଛି। ଗୋଟେ ପେଟ୍ରୋଲିଂ କଥା ଉଠୁଛି ଯେ ଗଳି କନ୍ଦି ଯଦି ପେଟ୍ରୋଲିଂଟା ଟିକେ ହୁଅନ୍ତା ଏବେ ଆମେ ଏବେ କେବଳ ପେଟ୍ରୋଲିଂ ନୁହେଁ, ସମସ୍ତଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶିତ କରାହେଇଛି ଯେ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ୱି ହାଭ୍ ଆଇଡେଣ୍ଟିଫାଏଡ୍ ଦ ଡ୍ରଗ୍ ଡେନ୍ ଯାହାକୁ ଆମେ କହୁ, ଏ ପ୍ରକାରର ଆଇସୋଲେଟେଡ୍ ପ୍ଲେସେସ୍ ହେଲା, ଅନ୍ଧାରୁଆ ଜାଗା ହେଲା ଯେଉଁଠି ଲୋକେ ବସି ରିକ୍ରିଏସନ୍ ପାଇଁ ନିଶା କରନ୍ତି, ତାକୁ ରେଡ୍ କରିବା ଏବଂ ସମସ୍ତଙ୍କୁ ଷ୍ଟ୍ରିକ୍ଟଲି ଇନ୍ଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ଦିଆହେଇଛି। ଏ ପ୍ରକାର କୌଣସି ଜାଗାରେ ଯେମିତି ଆଣ୍ଟି ସୋସିଆଲ୍ର ମାନେ କଂଗ୍ରିଗେସନ୍ ନ ହୁଏ ତାହା ଏନ୍ସିଓର କରିବା ପାଇଁ ଦିଆହେଇଛି। ଆପଣମାନେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଏହାର ରିଜଲ୍ଟ ମଧ୍ୟ ଜାଣିବେ। ଗତକାଲି କମ୍ପ୍ଲିଟ୍ ପୁରା ଏଣ୍ଟାୟାର ଟାଉନ୍ରେ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ରେଡ୍ ହେଇଥିଲା, 50ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଏ ପ୍ରକାରର ଯୁବକ ଯେଉଁମାନେ ବାହାରେ ବସି ପବ୍ଲିକ୍ ନ୍ୟୁସେନ୍ସ କରିଥିଲେ ତାଙ୍କୁ ଡିଟେନ୍ କରାହେଇଥିଲା, ତାଙ୍କୁ ଚାଲାଣ କରାହେଇଛି, ଏବଂ ଏହି ପ୍ରକ୍ରିୟା ଏବେ ସବୁଦିନ ପାଇଁ ଚାଲିବ। ସାର୍ ବିଳମ୍ବିତ ରାତିରେ ନିଶା କାରବାର ହେଉଛି, ଆମ ପୁଲିସ କିଛି ଯାଇକି ସେଠାରୁ ସେୟାର ନେଉଛନ୍ତି, ଯେଉଁଟାକି କାଲି ରାତିରେ ଆମର ଅଠନଳା ପାଖ ମଦ ଦୋକାନରେ ଜଣେ ପୁଲିସ ଅଫିସର ଯାଇଛି, ଏତେ ଲେଟ୍ରେ ଯାଇଥିଲେ ଯଦି ଆପଣଙ୍କର ଯଦି ଏ ପ୍ରକାରର କିଛି ହସ୍ତଗତ ଏ ପ୍ରକାରର ଯଦି ନ୍ୟୁଜ୍ ଅଛି ତାହେଲେ ଆପଣ ମୋତେ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ସେୟାର କରିବେ।